ডেঙ্গু নিয়ে ভাবনা আর না আর না, কারণ ডেঙ্গু আমরা কিন্তু ডেঙ্গুটাকে পাইলা রাখি। এডিস মশা ও হলো আন্ধা, আন্ধা মানে ও রাতে চোখে দেখে না, রাতে ভালো করে চলতেও পারে না, এবং দিনের বেলাও কিন্তু ও খোরা মানুষের মতো ঠেঙায় ঠেঙায় হাঁটে। ও দেখতে সাইজ বড়, ওর চোখ ঠিকমতো কাজ করে না, ও দিনের আলো ছাড়া একদমই দেখতে পায় না। তারপরেও আমাদেরকে কামড় দিলে রক্তের প্লাটলেটগুলি কমতে থাকে। একটি মানব দেহে কম বেশি প্লাস মাইনাস 1.5 লক্ষ প্লাটলেট কামড় রক্তের ভিতরে থাকা দরকার। এটায় কামড় দিলে ধীরে ধীরে 5,000-10,000 করে কমতে কমতে 7 দিনের ভিতরে দেখা যায়, কারো 25,000, কারো 28,000, কারো 10,000, কারো 50,000 প্লাটলেট, রক্তের প্লাটলেট কমে গেছে। তখন রক্তকে ওই রুগীর, যেই রুগীর ডেঙ্গু হয়েছে ওই রুগীর রক্তের সেম রক্ত সংগ্রহ করে, সেম গ্রুপের রক্ত ওইটাকে সেডিমেন্ট করে ওই রক্ত আবার ভিতরে প্রবেশ করাইতে হবে। এগুলো একটা দিক, মানে কঠিন কাজ, আমি সহজ করে বলতেছি। আলহামদুলিল্লাহ আপনারা যারা বিপদে পড়লে তো কোনো কথা নাই। আরেকটা জিনিস হলো ডেঙ্গু মশা আমরা দাওয়াত করে আনি, জামাইকে যেরকম দাওয়াত করে আনা হাত বুলে খাওয়ায় এরকম আমরা তাকে ঘরে রাখি। আমরা কীভাবে দাওয়াত করি, আমাদের বাড়িতে যদি আমি পচা কোনো জিনিস রাখি, পুরনো পানি না রাখি, বাসি পানি না রাখি, হাঁড়ির ভিতরে ভাঙা হাঁড়ি, পচা হাঁড়ি, উল্টানো হাঁড়ি, পাল্টানো হাঁড়ি, ঘরের বাড়ির চতুর্পাশে চতুর্দিকে জমে থাকা যত রকম পানি আছে, যত রকম ময়লা আছে, যত রকম ড্রেনেজ ব্যবস্থা আছে, সবগুলোকে আপনাকে ক্লিন করতে হবে। আর নচেত ওই ইয়ার ভিতরে আপনি প্রায় শতকরা 27% লোকের আমাশা, আইবিএস, স্টোমাক অ্যালার্জি, পেটে ব্যথা, মানে পেটের সমস্যার রুগী সব কিছু মিলে গড়ে প্রায় 30% ধরেন। অর্থাৎ পেটে ব্যথার রোগ আপনাকে ভালো করতে হলে অবশ্য অবশ্যই আপনাকে বিশুদ্ধ পানি খেতে হবে। বিশুদ্ধ পানি বলতে আমরা বুঝবো যে একদম ফুটন্ত গরম পানি ঠান্ডা করে খাওয়া, এটা হলো সাধারণ মানুষের জন্য। আরেকটা হলো যে আপনি ফুটন্ত পানির ভিতরে কিছু কয়েকটা নিম পাতা দিয়ে পানিটা বিশুদ্ধ করা, কয়েক টুকরা কাঁচা হলুদ দিয়ে পানিটাকে বিশুদ্ধ করে নিয়ে খাওয়া, অথবা 1,000 বছর আগে যে চারকোল পদ্ধতি ছিল, এই চারকোল পদ্ধতি একটা বালি, একটা কয়লা, একটা পাথর, একটা ইটের গুঁড়া এই চায়ের স্তরে দিয়ে ওইখানে প্রতিদিন একটা খালি পটের মধ্যে পানি ঢালতে হবে, আস্তে আস্তে থিতাইয়া পানি নিচে পড়তে থাকবে। যে পদ্ধতিটা এখন আমরা খাই এটা হলো এখন নবগঠিত পদ্ধতি, কিন্তু 1,000 বছর আগে বাদশাহ শাহজাহানের বাড়িতেও এই সিস্টেম ছিল, এটাকে চারকোল পদ্ধতি। এই পদ্ধতিতেও আপনি পানি বিশুদ্ধ করতে পারেন। আর একদম সহজ উপায় হলো অ্যালাম ফিটকিরি, আপনি 1,000 কেজিতে মানে 1 টন পানির ভিতরে আপনি 4 চামচের 1 চামচ করে আপনার আন্ডার ট্যাঙ্কির মধ্যে আপনি দিয়ে দিবেন। এরকমভাবে আপনি আপার ট্যাঙ্কি তো 1 চামচ দিবেন, এই 2 চামচ করে আপনি 7 দিন পর পর দিতে থাকবেন। আলহামদুলিল্লাহ সারা জীবন আপনার পানি বিশুদ্ধ থাকবে। পানির ভিতরে আপনি দেখবেন কখনো একটু যদি তাকান যে আপনার আন্ডার ট্যাঙ্কিতে যে ঢাকনাটা আছে, ঢাকনা উঠে আপনি টর্চ লাইট মেরে দেখেন যে কত ধরনের জীবাণু আছে,